গ্যালারিতে চলে এসেছি। এই যে একা একা আড্ডা দেবে? আরে না রে, তুই না হলে কি জমে? তুই হচ্ছিস বিউটি, তুই না থাকলে আমাদের ফ্রেন্ডরাও মজা পাবে না, আর আমি তো পাবোই না। আর তুই যা সুন্দর আমাকে টিপস গুলো দিস, ওইগুলো আমি পুরো মিস করে যাবো। তুমি ডেলি স্কিন কেয়ার তো করছো? হ্যাঁ, সিটিএম আমি জানি। আচ্ছা, আর সেগুলো যদি ঘরের জিনিস দিয়ে পেয়ে যাও তাহলে কেমন হয়? তাহলে তো আরো ভালো হয়। চলো তাহলে ওটাই দেখিয়ে দিই যে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে সিটিএম করবে। আর সিটিএম মানেটা মনে হয় এরা অনেকে বুঝতে পারছে না। হ্যাঁ, ওইটা ক্লিয়ার করে একটু বলে দে। ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং, যেটা আমাদের স্কিনে রোজ দরকার। এটা করলে কিন্তু অটোমেটিক স্কিনে ব্লো চলে আসবে, ঠিক আমাদেরই মতো। একটুখানি টাইম বের করে তোমাকে এই সিটিএমটা করতে হবে ডেলি। তো চলো আজকে পূজা আমাকে দেখিয়ে দিক ঘরের জিনিস দিয়ে কি করে সিটিএমটা করছি, মানে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিংটা কি করে করছি। প্রথমে মুখটাকে নরমাল ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নেব। আমি এটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি ক্লিনজিং করার জন্য একটু আটা নিয়ে নিয়েছি, আর একটু দুধ মিশিয়ে আমি ক্লিনজিং করব। এভাবে 10 মিনিট মাসাজ করুন। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এবার ভালো করে মুছে নিয়েছি। এবার আমি টোনিং করে নেব। আমি এখানে টোনিং করার জন্য নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। আশা করি প্রত্যেকেই হয়তো রোজ ওয়াটার ইউজ করো। রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। ভালোভাবে মুখের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট রেখে নেব। আমার রোজ ওয়াটার দিয়ে টোনিং করা হয়ে গেছে। এবার টোনারটা পুরো মুখটা শুষে নিয়েছে। এরপর আমি ময়েশ্চারাইজার করবো। ময়েশ্চারাইজার করার জন্য আমি একটু দুধের সর নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু বাদাম বাটা মিশিয়ে দেবো। তোমরা এখানে আলমন্ড ইউজ করতে পারো, তাছাড়া যে কোনো চীনা বাদামও ইউজ করতে পারো। আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এটাকে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো। এভাবে আমরা 5 মিনিটের মতো ময়েশ্চারাইজার করে নেবো, তারপর ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে টিস্যু দিয়ে মুছে নেবো। তো বন্ধুরা দেখো, মুখটা পুরো আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর তোমরাই দেখতে পাচ্ছ কতটা মুখটা গ্লো দেখাচ্ছে, কোনো রকম মেকআপ ছাড়াই। দেখো আমার তো খুব ভালো লাগছে, মুখটা বেশ একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। তার মধ্যে তুই আবার মিল্ক দিয়েছিস, ওইটাতে তো আরোই মানে মুখটা মনে হচ্ছে অনেক গ্লো করছে। আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো একটা। হ্যাঁ, মুখটা মনে হচ্ছে একটু বেশি গ্লো করছে। বন্ধুরা আজকের ভিডিও তো তোমরা দেখলেই। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা ঘন্টাটাকে টং করে বাজিয়ে দাও। নতুন যদি কোনো বন্ধু আসো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে আমাদের সাথে তোমরাও মজা নিতে পারো, আর আমাদের নতুন নতুন ভিডিও টিপস তোমরাও পেয়ে যাও। আজকের টিপস, আজকের টিপস হচ্ছে এই যে আমি মিল্ক দিয়ে এত কিছু দেখালাম, তো এই মিল্কটাকে কিন্তু তোমরা আইস কিউব হিসেবে নিজেদের স্কিনে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব গ্লোয়িং স্কিন পাবে। আইস কিউব মানে হচ্ছে মিল্কটাকে নিজে জমিয়ে নিয়ে তারপরে মুখে ঘষবে। ওটাকে ডাইরেক্টও ঘষতে পারো, অথবা একটা কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু ঘষতে পারো। তাহলে আজ এই পর্যন্তই।